একটা কালারই হয় ক্লিকের, যেটা আপনার স্কাই ব্লু, বডিটা অনেক মজবুত এবং টেকসই। পেছনে আপনার পাওয়ার এসি কেবল দেওয়া আছে, যেটা দিয়ে আপনার চার্জ করতে পারবেন খুব সহজে, আর ফ্যানটা আপনারা খুব সহজে ক্যারি করতে পারবেন, বহন করতে পারবেন, আর ফ্যানের কোনো ডিস্টার্ব হইলে খুব সহজেই আপনারা রিপেয়ারিং করতে পারবেন, বা কোম্পানি সার্ভিস প্রতিনিধি খুব দ্রুত এটা সার্ভিস করে দেবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ আমি হাজির হয়েছি আপনাদের মাঝে ক্লিক রিচার্জেবল ফ্যান নিয়ে। কেন এই ফ্যানটা আপনারা কিনবেন? কারণ এই ফ্যানে আপনার ওভার চার্জ এবং ওভার ডিসচার্জ প্রোটেকশন ইউজ করা হয়েছে। যদি ফ্যানে ওভার চার্জ হয়ে যায় তাহলে সেই চার্জটা ডিসচার্জ করে দেবে এই ফ্যানটে। আর এটাতে আপনার ব্যাটারি ইউজ করা হয়েছে 6 ভোল্টের 7 এম্পিয়ার ব্যাটারি, যাতে চার্জ থাকবে আপনার 3 ঘন্টা হাই স্পিডে চার্জ থাকবে, এবং লো স্পিডে চালালে 12 ঘন্টা পর্যন্ত আপনারা চালাতে পারবেন। এখন চলেন আমি ফ্যানটার অপারেটিং সিস্টেম নিয়ে একটু পরিচয় হয়ে নেই। পুরো ফ্যানটা জুড়ে ইউজ করা হয়েছে অনলি 5টা বাটন। পাওয়ার বাটন হিসেবে পাওয়ার বাটন দেওয়া আছে একটা, আর পাওয়ার লাইট দেওয়া আছে এখানে। তারপরে আপনার 5 ভোল্ট আউট দেওয়া আছে, যেটা আপনার পাওয়ার ব্যাংক হিসেবে মোবাইল ফোন চার্জ করতে পারবেন। আর 12 ভোল্টের ইন দেওয়া আছে, এখানে আপনি 12 ভোল্টের সৌরবিদ্যুৎ বা 12 ভোল্টের ব্যাটারি থেকে এখানে আপনি চার্জ নিতে পারবেন। আর এখানে আরেকটা লাইট ইউজ করা হয়েছে, যেটা রেড কালার, যেটা আপনার চার্জের সংকেত দেবে, যে চার্জ দিলে লাইটটা জ্বলে উঠবে। তো পাওয়ার বাটনে আমরা যদি চাপ দেই তাহলে দেখা যাচ্ছে যে সবুজ বাতিটা জ্বলছে, তার মানে ফ্যানে পাওয়ার পাইছে। আমরা যদি ফ্যান চালাতে চাই তাহলে প্লাস বাটন চাপতে হবে, প্লাসে চাপে আমাদের ফ্যানের স্পিড বাড়বে এবং মাইনাসে আমাদের স্পিড কমবে, যেটা রেগুলেটর হিসেবে ফ্যানের কাজ করে। এই ফ্যানটা আপনার একটা নাপ হাই স্পিডে চলবে 3.5 ঘন্টা, যেটা আপনার 1400 RPM, আর লো স্পিডে চলবে 12 ঘন্টা পর্যন্ত লো স্পিডে চলবে, এটার আপনার স্পিড হবে 280 RPM পর্যন্ত। এলইডি লাইট, আমরা এলইডি লাইটের অপশন আছে এখানে, আমরা এলইডি লাইটে জ্বালাইলে এটা আপনার লোভাবে জ্বলতেছে, লোভাবে জ্বললে আপনার একটা না 120 ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন। আর যদি আমরা হাই দিই, হাই লাইট বেশি হবে, এতে আপনার 70 ঘন্টা পর্যন্ত একটা না চলবে। আর প্লাস এখানে আমরা আরেকটা বাটন দেখতেছি, যেটা 0.58 লেখা আছে, এটাতে আমরা যদি টাইমার বাটন, এটাতে আমরা প্রেস করলে এই যে সবুজ বাতিটা আপ ডাউন করবে, তার মানে আধা ঘন্টা পর অটোমেটিক ফ্যানটা আপনার অফ হয়ে যাবে। এই ফ্যানটার কালার একটা কালারই হয় ক্লিকের, যেটা আপনার স্কাই ব্লু, বডিটা অনেক মজবুত এবং টেকসই। পেছনে আপনার পাওয়ার এসি কেবল দেওয়া আছে, যেটা দিয়ে আপনার চার্জ করতে পারবেন খুব সহজে, আর ফ্যানটা আপনারা খুব সহজে ক্যারি করতে পারবেন, বহন করতে পারবেন, আর ফ্যানের কোনো ডিস্টার্ব হইলে খুব সহজেই আপনারা রিপেয়ারিং করতে পারবেন, বা কোম্পানি সার্ভিস প্রতিনিধি খুব দ্রুত এটা সার্ভিস করে দেবে। ফ্যানটার পেছনে ইউজ করা হয়েছে আপনার মুভার, মুভ করতে পারবেন এবং মুভ আটকাতে পারবেন। আর ফ্যানের ওয়ারেন্টি হিসেবে ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে একটি, যার ওয়ারেন্টি থাকছে আপনার 6 মাস, 6 মাস এটা আপনার সার্ভিস পাবেন, ফ্রি সার্ভিস।